হে বন্ধুকিনী, আমার তো মনে হয়েছিল যে আপনি কোনো দারুণ সুন্দর জায়গায় নিয়ে আসছেন। আরে কাকা, মিনিস্টার সাহেব আগামী সপ্তাহে এই এলাকা ইন্সপেকশন করতে আসছেন। কি ওই মিনিস্টার সাহেব এই আস্তাকুড় দেখবার জন্য আসছেন? এটা কোনো আশ্চর্যজনক জায়গা যে দেখবেন। বলবন্ত, এটাকে পুরনো জিনিস বলো না, এটা আমার মতো সায়েন্টিস্টের কাছে গুপ্তধন গো, গুপ্তধন। গুপ্তধন? আমরা শুনেছি। আরে ভাল্লা আঙ্কেল, গুপ্তধন বলতে ওনার গবেষণার কাজে লাগার জিনিস, কোনো টাকা পয়সার গুপ্তধন নয়। আরে খোঁজি সিং বাবু, আগে বলা উচিত ছিল তো। বলি ওরে আমার ঘাটের মরা, মিনিস্টার সাহেব আসার আগে এই আবর্জনা স্তূপকে এখান থেকে সরাতে হবে। এই কর্মচারীরা আমাদের থেকে সাহায্য চেয়েছে। হ্যাঁ, আপনি আমাদের হেল্প করুন, কারণ পরবর্তী তিন দিনের মধ্যে এই কাজ করতেই হবে। আরে বাবা, এটা কি আর এমন মহান কাজ! ওই দেখো, ওখানে ক্রেন দাঁড়িয়ে আর এখানে কাকা, ব্যাস দুজনের হাত মেলানো বাকি। দাঁড়াও কাকা, এটাও তো সোজা নয়। আরে কাকা কি করছিস, এটা ক্রেন বুলডোজার নয়, পিষে মারবি নাকি? তোমরা সবাই এখান থেকে দূরে সরে যাও। আরে কাকা, এটা তুই কি করলি? সব জায়গায় নোংরা ছড়িয়ে ফেললি, আবার ক্রেনটাও ভেঙে ফেললি, এবার জায়গাটা পরিষ্কার হবে কি করে? এবার এই ময়দানটাকে শুধু টুইস্টার গ্যাজেটই পরিষ্কার করতে পারে। খোঁজি সিং বাবু, একটু টুইস্টার আমাকেও দিয়ে দিন, অফিসটা পরিষ্কার করতে হবে। ভাল্লা বাবু, এটা টুইস্টার মানে ঘূর্ণিঝড়, যদি এটা কন্ট্রোল করা না যায় তাহলে এটা অফিসের সাথে সাথে পুরো ফান্টুস নগরকে পরিষ্কার করবে। ওই আমি বলছি কি খোঁজি সিং বাবু, তাড়াতাড়ি করুন, আমি হব টুইস্টার। বলবন্ত, টুইস্টার হওয়ার জন্য নিজের দুর্বলতার উপরেও কন্ট্রোল করতে হবে, যেমন খিদে, রাগ, কান্না ইত্যাদি ইত্যাদি। এটা তো আমি আবার করতে পারবো না, আমার তো এখনই খিদে পেয়ে গেছে। খোঁজি আঙ্কেল, আমি হব টুইস্টার। আরে তুই তো জিনিয়াস, চল এবার একটু খাবার খেয়ে নি, আমার পেটেতেও তো টুইস্টার একেবারে ঘুরে বেড়াচ্ছে। বলবন্ত, এখনো কাজ শেষ হয়নি, এবার ভাইপোকে এই জিনিসগুলো তুলে নিজে টুইস্টার বিনে রোল করাও শিখতে হবে। কাকু, আমি বন্দুকিনীকে ফোন করে ময়দান থেকে সবাইকে দূরে সরে যেতে বলছি। ওহে চলো দাদা, ততক্ষণে আমি আমার পেট পুজো করে নি। আরে টুইস্টার হওয়ার আগে কাকার খুব খিদে পেয়েছিল, এবারও কোনো খাবার জিনিসই বাদ দেবে না। সিংহারা, আরে গরম গরম কচুরি, আমি এক্ষুনি এগুলোকে গপাগপ করে মুখে পুরে ফেলি।
তাহলে আমি থাকতে পান্তুষ নগরে চুরি হে ডঙ্কা ঢোলকি তোমাদের দুজনকে উঠিয়ে আমি পটকে দেব কোম্পানি দেওয়ার জন্য পরিষ্কার করছে, তাড়াতাড়ি একটা চটপটে আইডিয়া বের কর। আইডিয়া কাকু, গরম গরম সিঙ্গারা আর কচুরি এসো নিয়ে নাও। বলি ওরে আমার ঘাটের মরা, এই ঘূর্ণিঝড় তো খুব বড় ব্লান্ডার হয়ে যাচ্ছে। এবার তো আমাকেই কিছু করতে হবে। খুঁজি আঙ্কেল, কাকুকে বোঝবার জন্য কাকুর কাছে যেতে হবে। তাহলে আমিও কি টুইস্টার হয়ে কাকুর কাছে যেতে পারি? নিশ্চয়, যদি তুমি রিভার্স রোটেশনের টুইস্টার হয়ে যাও তাহলে। তার মানে কাকা টুইস্টার হয়ে ক্লকওয়াইজ ঘুরছে, এবার যদি তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা টুইস্টার হয়ে যাও তাহলে এটাকে থামানো যেতে পারে। বলি ওরে আমার ঘাটের মরা, কিন্তু কাকার কোনো ক্ষতি হবে না তো? বন্ধুকিনি, ভাইপো থাকতে কাকুর কিছু হতেই পারে না। কিন্তু একটাই প্রবলেম আছে ভাইপো, যদি কাকার দুর্বলতা ওকে আরো বড় টুইস্টার বানিয়ে দেয় তাহলে তুমি এর সাথে কি করে মোকাবেলা করবে? জিজু, আমরা এই কাকাকে আরো খাওয়ার কেন দেখাচ্ছি? কে জানে, এই মনমোজি স্যার কি যে সব করায়। মনমোজি করে আবিষ্কার আর চারিদিক করে দেয় ছারখার। এবার কাকার দুর্বলতাই আমাদের জেতার কারণ, খিদে রাগ আর কান্না। কাকা, তোমার খুব খিদে পেয়েছে? আমার খুব খিদে পেয়েছে, আমার খুব খিদে পেয়েছে। ওয়ে, আমার খাবার কে খাচ্ছে রে? কাল রাত থেকে আমিও কিছু খাইনি আর খিদেই আমি দুর্বল হয়ে পড়েছি। তোমার খাবার ভাইপো খেয়েছে। ওয়ে, আমার খুব এবার রাগ হচ্ছে রে। কাকু শান্ত হয়ে যাও, প্লিজ শান্ত হয়ে যাও কাকু, আমি তোমার ভাইপো। ওরে ভাইপো রে, ডাঙ্কা ঢোলকি, কাকাকে যে কোনো ভাবে হোক রাগিয়ে দাও। আরে কাকার সমস্ত খাবার খেয়ে নিল ভাইপো। জিজু, কাকা তো শুধু ভীতু নয়, দুর্বল দেখছি। এ তো টুইস্টার নয়, লুজার লুজার। কাকা এই লুজার 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 লুজার। হ্যালো, প্ল্যান বি। কাকা আমাদের সুপার হিরো, তার সামনে সুন্দর দেখছো কাকু, সবাই তোমাকে হিরো বলছে। কাকু কন্ট্রোল কন্ট্রোল কাকু। কাকা ইজ লুজার লুজার লুজার। এখন তোমার এই চাল আর চলবে না। দেখলে, সব লোকেদের আর ভাইপোর ভালোবাসা কাকাকে কন্ট্রোল করতে শিখিয়ে দিল। এবার আমার স্ট্রং ফ্যান তোমাকে এমন ঘোরাবে যে তোমার কান্না পেয়ে যাবে। গেট সেট গো। ওহ,
ভাইপো থাকতে কেউ কাকুর কোনো ক্ষতি করতে পারবে না। কি কাকু হয়ে যাক? হ্যাঁ ভাইপো হয়ে যাক। খারাপ কাজের খারাপ ফল, তাই না কাকা? ওরে হ্যাঁ রে ভাইপো।